আমি তো ভাবি যে বয়স হলো, দিদি যদি কোথাও টিকিট দেয় আমি দিদি হয়ে ক্যাম্পিংয়ে নেমে যাব ইনশাল্লাহ। দিদি যদি টিকিট দেয় আমি ইলেকশনে দাঁড়াবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের বন্ধু এমনি মেহবুব। আজকের একটা বিশেষ আলোচনায় আপনাদের সামনে হাজির হলাম। আজকের আলোচনার বিষয় টাকা। জি হ্যাঁ, আপনাদের সামনে যে ফুটেজটি দেখালাম সেটি থেকে আপনারা বুঝতে পারছেন যে মানুষ পেটের জন্য, দুমুঠো অন্নের জন্য কী না করছে। বর্তমান জামানাতে বাঁচতে গেলে এই টাকাই সব কিছু, টাকাই মূল। এই টাকার জন্য মানুষ অনেক কিছু করে, এই টাকা রোজগারের জন্য। এই টাকার জন্য কেউ পরিশ্রম করে, কেউ চুরি ডাকাতি ছিনতাই করে, কেউ বেইমানি চিটিংবাজি করে, কেউ আমানতের খেয়ানত করে, আবার কেউ ভিক্ষা করে। আজকের আমি আপনাদের দেখাব আমাদের গজল জগতে কিছু সেলিব্রিটি, তারা টাকার জন্য কী না করতে পারে। তো চলুন আমরা সরাসরি মঞ্চে চলে যাই, দেখুন। ভাই, লা ইলাহার সঙ্গে ইল্লাল্লাহটা কে বলবে? লা ইলাহা মানে নেই কোনো মাবুদ বা নেই কোনো রব। যাই হোক, এই বিষয়ে আজকে কথা বলবো না, আজকে শুধু টাকার বিষয়ে কথা হবে। আমাদের কাছে তো বাপ এবং ভাই টাকার থেকেও অনেক বড়। হতে পারে আপনাদের কাছে টাকাটাই অনেক বড়, সেটা আপনারা প্রমাণ করে দিলেন। হ্যাঁ, এই জন্য তো অন্যকে পথে ভিখারি করে আপনারা নিজেরা বাবুগিরি করতে চান। তাই অন্যের ঘাড়ে কাঁঠাল ভেঙে, অন্যের কাছ থেকে কেড়ে নিয়ে নিজেরা বাবুগিরি করার জন্য চিন্তা ভাবনা করছেন। হ্যাঁ, আমাদের শায়ের আবুল কালাম সাহেব তিনি কিন্তু ঠিকই বুঝেছিলেন যে টাকা হলো হাতে ময়লা, টাকাই সব কিছু নয়। কিন্তু আপনারা শিল্পীরা কিন্তু তা বুঝতে পারেননি, আপনারা ভেবেছেন টাকাই সব কিছু। ওই জন্য আপনারা এই টাকা ইনকামের জন্য যে কোনো পন্থা অবলম্বন করতেও পিছপা হননি। কিন্তু আমাদের শায়ের আবুল কালাম সাহেব লিখে গিয়েছিলেন যে টাকা সব কিছু নয়, টাকা হচ্ছে হাতের ময়লা। আচ্ছা ঠিক আছে, আপনারা আপনাদের গজল চালিয়ে যান, আমরা অন্য স্টেজে একবার গিয়ে দেখে আসি। কি শুনলেন তো, টাকার জন্য মইদুল ইসলামও টাকার পেছনে হোঁচট খেয়েছে, আর আবুল কালামও টাকার পেছনে হোঁচট খেয়েছে, আর আপনাদের প্রিয় হুজাইফা তিনি মেটিয়াবুরুজ থেকে মঞ্চে মঞ্চে যাচ্ছে কেবলমাত্র টাকার জন্য। টাকাই এদের কাছে সব কিছু, ভালোবাসার কোনো মূল্য নেই। ও, আপনারাই স্বীকার করছেন যে টাকা শুধু ধোকা ছাড়া অন্য কিছু দেয় না? তাহলে যদি টাকা শুধু ধোকাই দেয় তাহলে আপনারা কেন টাকার পিছনে পড়ে আছেন শুধু শুধু? কি হবে এত টাকা?
টাকা বেশি হলে টেনশন হবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে এবং স্ট্রোকও হতে পারে। চলুন টাকা বেশি হওয়ার জন্য কি হতে পারে একটু দেখে আসি। এই ভোরের বেলায় ফজরের নামাজ কেন হলো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল ওরে ভাই, ফজরের নামাজের গুরুত্ব শুধু বললে হয় না, ফজরের নামাজ পড়তে হয়। যে কোনো প্রোগ্রামে গিয়ে ঠিক ফজরের টাইমে গাড়ি করে বাড়ি চলে আসবেন আর ফজরের নামাজটা রাস্তায় গাড়ির মধ্যে হয়ে যাবে, এরকম করলে তো আল্লাহ রেগে যাবে ভাই। এবারে চলুন আমরা গজল সম্রাট এস কে হাবিব সাহেবের কাছে যাই, তিনি কি বলেন, টাকার জন্য কোনো কোম্পানির কাছে বিক্রি হয়েছে কিনা, চুক্তি করেছে কিনা একটু জিজ্ঞেস করে আসি। বিভিন্ন স্টেজে, গ্রামগঞ্জের স্টেজে দেখতে পাচ্ছি যে তারা কিছু কিছু শিল্পী, আমি নাম বলবো না, তারা বলছে যে আপনি এই চুক্তির মধ্যে আবদ্ধ আছেন এবং আপনি সব কিছু জানেন এবং আপনিও এগুলো করতে বলেছেন, ঠিক আছে, এ বিষয়ে আপনার মতামত কী, আপনি কি বলতে চান, সত্যি কি আপনি এই চুক্তির মধ্যে আবদ্ধ আছেন বা আপনি কি জানেন এ বিষয়ে সম্পূর্ণ? না না, এই সম্বন্ধে আমি বললাম তো একটু আগেই, বলে গেলাম যে চুক্তি এটা এটা কী ব্যাপারটা চলছে এটা আমার নিজের আইডিয়া নেই, তা আমি বলতে চাই আমার যে যেটা নলেজ নেই সেটা তো বলা উচিত না, আমি জানবো সেই জিনিসটার সম্বন্ধে তবে তো আমি একটা বলতে পারবো। দেখুন কত বড় মিথ্যা কথা এবং কীভাবে মুনাফিকি করছে এই সেলিব্রিটিরা। আজকের আমরা আপনারা যারা সবাই মাথার তাজ হিসাবে গজলের সম্রাট হিসাবে ভাবি, তিনিও আজকের কত বড় মিথ্যা কথা বলছেন এবং তিনিও মুনাফিকি করছেন তা একটু আমরা পর্যালোচনা করি। ইসলামের ভাষায় তাদের মুনাফিক বলা হয় যারা মুখে একরকম বলে এবং কাজে অন্যরকম করে, সেটাই আজকে দেখতে পেলাম। এস কে হাবিব সাহেব যিনি নিজেই বলছেন যে কোনো চুক্তির ব্যাপারে আমি জানি না, কিছুই জানি না, অথচ তিনি চুক্তি করে বসে আছেন কোনো এক কোম্পানির সঙ্গে এবং তার জলজন্ত প্রমাণ আমাদের এই কপিরাইট ক্লেম থেকে আপনারাই দেখুন। কিন্তু এখন যে নতুন করে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এটাকে কিভাবে সমাধা করা যায়, আমরা সবাই বসবো, বসে এটাকে আমরা চেষ্টা করবো যাতে না কোনো রকম অসুবিধা হয়। এটা তো আপনার কথার কথা, আপনি কথা দিয়ে তো কথা রাখলেন না, আপনিই তো বললেন যে আমরা বসবো, বসে এটার একটা সমাধান করব। সেজন্য আমরা ইউটিউবারের পক্ষ থেকে আপনাদের সঙ্গে বসার জন্য একটা সমঝোতার চেষ্টা করেছিলাম এবং আপনাদের সময়ে সময় করেছিলাম, কিন্তু আপনি তো উপস্থিত হননি, তাহলে কিভাবে আপনি কথা রাখতে পারলেন? অর্থাৎ আপনি মুখে বলেন এক আর কাজে করেন আরেক, যেটাকে ইসলামের ভাষায় বলা হয় মুনাফিক। চলুন আমরা আরেক মুনাফিকের সঙ্গে দেখা করে আসি। আমি এটা ঠিক বুঝে উঠতে পারছি না, একটা ধর্মীয় ব্যাপার, ইসলামিক আমরা নাচ রসুল গাই, সেইটাকে নিয়ে এত কেঁচাকেচি কেন হচ্ছে এটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না, নিজেদের মধ্যে বসে একটু আলোচনা করে নেওয়াটা সব থেকে ভালো। হ্যাঁ, আপনিও তো বললেন যে নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়াটা ভালো, আর আপনি এমনভাবে বললেন সবাই বুঝবে আপনি কিছুই জানেননি, আপনি কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করেননি, কিন্তু হকিকত এটা নয়। হকিকতে আপনিও কোম্পানির সঙ্গে চুক্তি করেছেন এবং আপনিও মুনাফিকের মতো কথা বলছেন, তার প্রমাণ দেখুন এই কপিরাইট ক্লেম। ঠিক না, আজকে এখানে গাচ্ছি, কালকে বারাইপুর গেলাম, পরশু মগরাহাট গেলাম, তারপরে ক্যানিং গেলাম। না না, আপনাদের বারাইপুরও আসতে হবে না, ক্যানিংও আসতে হবে না, আর মগরাহাটও আসতে হবে না, কারণ আপনার জামানা চলে গেছে আর আপনার জামানায় কোনো কম্পিটিটর ছিল না, সেই জন্য আপনারা সম্মান অনেক পেয়েছেন। কারণ আপনি যদি এই জামানায় আসতেন তাহলে আপনার কণ্ঠে এমন কিছু নেই যে আপনারা এত উচ্চ শিখরে আপনারা পৌঁছাতে পারতেন, তাই আপনাদের আর বারুইপুরও আসতে হবে না, মগরাহাটেও আসতে হবে না, আর ক্যানিংও আসতে হবে না। ধন্যবাদ। এবার আসুন আপনাদের আমাদের সবার প্রিয় গজল সম্রাট টাকার জন্য কী না করতে পারে একটু ওনার নিজের মুখেই শুনে নিই। 300 টাকার শাড়ি পরে বিদেশ ঘুরে কেমন রাজনীতি করেন তিনি চিন্তা করুন, তারাকে আমরা স্যালুট করি। আমি তো ভাবি
যে বয়স হলো, দিদি যদি কোথাও টিকিট দেয় আমি দিদির হয়ে ক্যাম্পিংয়ে নেমে যাবো ইনশাল্লাহ। দিদি যদি টিকিট দেয় আমি ইলেকশনে দাঁড়াবো। হ্যাঁ হ্যাঁ, আর কি কি করবেন একটু বলুন হুজুর। আমাকে সবাই চেনে, সবাই জানে, 8 বছর বাচ্চা থেকে নিয়ে 80 বছর বয়সের মানুষ আমাকে জানে এসকে হাবিব বলে। আমার জীবনটা গজল জগতে কাটিয়ে দিয়েছি, যতদিন আছি দিদির হয়ে কাজ করতে চাই, যতদিন আছি দিদির হয়ে কাজ করতে চাই। ভাবুন শ্রোতা বন্ধুরা, যতদিন আছি দিদির হয়ে কাজ করতে চাই। আজকে যাকে আমরা মাথার তাজ করে রেখেছি, গজলের সম্রাট হিসেবে চিনেছি, তিনি আজকের কি বলছেন? তিনি তো এটা বলতে পারতেন যে যে গজলের জন্য আমি সারা লাইফ কাটিয়ে দিয়েছি, আগামীতেও মৃত্যু পর্যন্ত সেই গজল নিয়ে থাকবো, ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে থাকবো, ইসলামিক সংস্কৃতি নিয়ে থাকবো, এটা বললেন না। এটা না বলে তিনি বললেন সারা জীবন দিদির হয়ে কাজ করতে চাই। তাহলে আপনারা ভাবুন টাকার জন্য মানুষ কি না করতে পারে। আমার এই ভিডিও কাউকে ছোট করার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য সত্য মানুষের সামনে তুলে ধরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। এই ধরনের আরও ভিডিও আপনাদের সামনে আনতে চলেছি, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকাল্লাহ খায়রান।